নমস্কার বন্ধুরা প্রথমেই আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই থামনেলটাতে ক্লিক করে এই ভিডিওটা দেখার জন্য বাচ্চারা যখন ওয়ান থেকে হানড্রেড পর্যন্ত খুব ভালোভাবে শিখে যায় এবং একদম ঝরঝরে মুখস্থ হয়ে যায় বাচ্চাদের ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত বলা এবং লেখা তারপরে কিন্তু নেক্সট স্টেপ যেটা আসে সেটা হচ্ছে কোনটা স্মলার নাম্বার কোনটা বিগার নাম্বার সেটা শেখানো বাচ্চাদেরকে স্মলার নাম্বার এবং বিগার নাম্বার শেখানোর ক্ষেত্রে একটা জিনিস খুব ভালোভাবে বাচ্চাদেরকে শেখাতে হবে সেটা হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত যে কটা ডিজিট আছে তার মধ্যে কোনটা বড়ো কোনটা ছোটো মানে এর মধ্যে যে কম্প্যারিজন কোনটা স্মলার কোনটা বিগার সেই জিনিসটা যদি খুব ভালোভাবে বাচ্চারা শিখে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ভবিষ্যতে টু ডিজিটের কোনো নাম্বার হোক বা থ্রি ডিজিটের কোনো নাম্বার হোক কোনো কিছুতেই কিন্তু কোনটা স্মলার কোনটা বিগার সেটা কম্পেয়ার করতে কোনো রকম অসুবিধা হবে না এবং জিরো থেকে নাইন পর্যন্ত বাচ্চাদেরকে কোনটা স্মল আর কোনটা বিগার সেটা শেখানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা নাম্বার লাইন ড্র করতে হবে এবং সেখানে প্রত্যেকটা নাম্বার লিখতে হবে এখানে হলো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই নাইন পর্যন্ত হলো এটা হচ্ছে আমাদের নাম্বার লাইন হলো এবং এক্ষেত্রে বাচ্চাদেরকে একটা জিনিস বলে দিতে হবে যে এই দিক থেকে যখন এই দিকে যাবে সেটা হবে কিন্তু স্মল টু বিগ মানে এদিকে একটা ছোটো এদিকে একটা বিগ এদিকে কি হচ্ছে বিগ হচ্ছে আর এদিকে স্মল নাম্বার মানে এদিকে যত আসবে তত স্মলার নাম্বার হবে এদিকে যত যাবে তত বিগার নাম্বার হবে এই জিনিসটা বাচ্চাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে হবে এরপরে নেক্সট স্টেপে যেটা করতে হবে এখান থেকে যে কোনো দুটো সংখ্যা তুলে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতে হবে কোনটা স্মল বা কোনটা বিগ এইভাবে যেমন আমি এখানে লিখলাম থ্রি লিখলাম আর সিক্স লিখলাম এবার বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এর মধ্যে স্মলার নাম্বার কোনটা তাহলে সে নাম্বার লাইন থেকেই বুঝে যাচ্ছে যে থ্রিটা কিন্তু আগে আসছে সিক্সের মানে এদিক থেকে যদি কেউ যায় তাহলে থ্রি আসছে তারপরে গিয়ে সিক্স আসছে তার মানে এটা স্মলের দিকে তাহলে থ্রিটা কী হবে স্মলার দেন সিক্স তাহলে থ্রিটা সিক্সের থেকে ছোট হচ্ছে তাহলে স্মলটাকে সার্কেল করতে বললে এটাকেই করতে হবে তো এইভাবে বারবার বাচ্চাদেরকে কিন্তু প্র্যাকটিস করাতে হবে এবং যত বেশি প্র্যাকটিস করানো হবে তাতে কিন্তু বাচ্চাদের কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হবে তো এইভাবে ওয়ান ডিজিটের নাম্বারের মধ্যে কম্প্যারিজন করার পরে বাচ্চাদেরকে যদি টু ডিজিটের নাম্বার দিয়ে কম্পেয়ার করতে বলা হয় যেমন ধরা হলো এখানে টু সিক্স টোয়েন্টি সিক্স আর থার্টি সেভেন এই দুটো নাম্বারের মধ্যে বাচ্চাদেরকে যদি বলা হয় যে এর মধ্যে বলো কোনটা স্মলার নাম্বার তো এক্ষেত্রে বাচ্চাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিতে হবে সেটা হচ্ছে প্রথমে কোনটা দেখতে হবে লেফট সাইডের যে ডিজিটটা রয়েছে বা টেন্সের পজিশানে যে ডিজিটটা রয়েছে সেই ডিজিটটাকে দেখতে আমরা পরের ডিজিটটাকে দেখব না একদম ইগনোর করে যাব জাস্ট প্রথম ডিজিট যেটা রয়েছে সেটা দেখবো যে টু আছে থ্রি আছে তাহলে আমরা আগেই নাম্বার লাইনে দেখেছি যে কোনটা আগে আসে টু আগে আসে তার মানে নিঃসন্দেহে কি হবে এটাই ছোট হবে এটাই স্মলার নাম্বার টোয়েন্টি তাহলে এটাকে কি করতে হবে সার্কেল করে দিতে হবে পরের ডিজিটটাকে আমার দেখার কোনো প্রয়োজনই পড়লো না ক্ষেত্রে জাস্ট ফার্স্ট যে ডিজিটটা রয়েছে সেটা দেখলেই কিন্তু হয়ে গেলো এবার যদি এরকম ধরনের কোনো সিচুয়েশান আসে এরকম কোনো নাম্বার আসলো টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফোর এক্ষেত্রে কী হচ্ছে এখানে যে লেফট সাইডের যে ডিজিটটা রয়েছে টেন্সের পজিশানে সেটা কি হচ্ছে দুটো একই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে কিন্তু পরের ডিজিটটাকে কম্পেয়ার করতে হবে এখানে কত আছে সিক্স আছে এখানে ফোর আছে তাহলে কোনটা ছোট ফোর ছোটো না সিক্স ছোটো তো নাম্বার লাইন থেকে আমরা দেখতেই পাচ্ছি ফোর এদিক থেকে আসছে আগে তারপরে গিয়ে পরে সিক্স আসছে তাহলে অবভিয়াসলি এটা ছোট তাহলে এটাকে সার্কেল করা হয়ে গেল তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে স্টেপ বাই স্টেপ বারবার করে এগুলো প্র্যাকটিস করাতে হবে এবং যত বেশি প্র্যাকটিস করানো হবে তত বেশি কিন্তু বাচ্চাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হবে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা বুঝতে পারলে যে আমরা কত সহজে বাচ্চাদেরকে স্মলার নাম্বার এবং বিগার নাম্বারের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার করাতে পারি তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদেরকে এইভাবে শেখাতে পারো আশা করি তারা খুব তাড়াতাড়ি শিখে যাবে আজকের ভিডিওতে জাস্ট এইটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো এবং ওদের সাথে শেয়ারও করো আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো তাহলে আসি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো